আপনারা সবাই কেমন আছেন? ভালো। দ্যাটস গ্রেট। একটু সাউন্ড কমাই। সো আমরা ফরএভার স্টার্ট করি কিভাবে? গুড মর্নিং। গুড মর্নিং। ওকে। এখন আমাদের সেশন হবে কিভাবে আমরা হোম ডেমো করি, কিভাবে বুকিং করা যায়, কিভাবে আমাদের সেলস বাড়ানো যায়। নেক্সট সেশন হবে সেলসের উপর। তো একটু শুরু করি, সবাই হতে পারে আমাকে চিনে না। আমার নাম হাফসা হক, আমি বর্ন ইন বাংলাদেশ। 5 বছর বয়সে আমি নরে চলে যাই। আমার আব্বু উনি নরে পড়াশুনো করার জন্য যান, সো উনি পিএইচডি করেছেন নিউট্রিশনের উপরে। সো এবং আমার এডুকেশন, আমি হচ্ছে রেডিওগ্রাফার, এক্সরে, এমআরআই, সিটি টেকনিশিয়ান। এবং ফরএভারের সাথে জড়িত হওয়ার আগে আমি ক্যান্সার ট্রিটমেন্টে কাজ করতাম, উইথ রেডিয়েশন থেরাপি, ব্রেন, ব্রেস্ট অ্যান্ড লং ক্যান্সার। আমার কাছে মানে অ্যাক্সিডেন্টলি আসছে, এবং আমি অত্যন্ত মানে থ্যাংক ইউ যে যিনি আমাকে ফরএভার পৌঁছে দিতেন। এবং আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে আমি নিজের জন্য কিছু করব এবং বাংলাদেশের বাচ্চাদের জন্য কিছু করব। সো এটা আমারই স্বপ্ন, এখনো স্বপ্ন। আপনাদের স্বপ্ন কি? আমরা ফরএভারে শুরু করার আগে কাজ করার জন্য আমাদের রিজনটা কি, কেন কাজ করব, এটা খুবই মানে ক্লিয়ার এবং স্ট্রং থাকা উচিত। কারণ কি, দেখা যাচ্ছে হরতাল, বন্ধুর বিয়ে, অনেক কিছু রিজন থাকে যার জন্য আমরা হতে পারে কাজটা কালকে করব বলে রেখে দিই। কারণ কি, আমাদের কোনো বস নেই, আমরা নিজেরাই বস। সো এই জন্য আমাদের স্ট্রং উইল থাকতে হবে, উইল পাওয়ারটা স্ট্রং থাকতে হবে। এখানে আমি ফরএভার ইউরোপিয়ান র্যালি 2010-এ আমাকে কি খুশি লাগছে? হ্যাপি? বাংলাদেশি পতাকা নিয়ে গেলে ভালো লাগতো, বাংলাদেশ পতাকা থাকলে। সো সেটাই বলছি যে বাংলাদেশি পতাকা নিয়ে যাব কবে? নেক্সট ইনশাআল্লাহ খুব শীঘ্রই যাব। 2014 আমি আসছি। 2014 তে কে কে যাচ্ছেন? আমরা সবাই। প্লেন টিকিট করেছেন? নিজের পকেটের টাকা দিয়ে যেতে হবে কিন্তু, কোম্পানি টাকা যাবে। তাহলে বিজনেস করে গেলে আমাদের র্যালির সাথে হইতে হইলে নিজের টাকাতে গেলে অবশ্যই ওয়েলকাম, 2014-এ যেতে পারেন। কিন্তু বাংলাদেশে কেউ কোয়ালিফাই করে আনফর্চুনেটলি। এখানে পিছনে দেখছেন হাজার হাজার মানুষ দেখা যায়, এবং সবাই কিন্তু যারা বেশিরভাগ ওখানে গেছে তারা ফরএভারে টাকা দিয়ে গেছে। সো 2015-এ যাওয়ার জন্য আমাদের টাইম হচ্ছে 1st of January টু 31st of December 2014। কিন্তু আমরা যদি ভাবি যে আমাদের হাতে অনেক সময় আছে, ওকে, দেখা যাবে মাস চলে যায়, আধা বছর শেষ, তারপর আবার ওরকম ডিসেম্বর চলে আসছে, আবার বলবে কি নেক্সট টাইম। কিন্তু ওইভাবে করলে হবে না। ওকে, আমি একটা এক্সাম্পল দিই, এটা লিনো বারবোসার এক্সাম্পল। হাতি যদি খেতে হয় জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করতে হবে, তখন আস্তে আস্তে পিস পিস করে খেলেও আপনি ডিসেম্বরের 31 শেষ করতে পারবেন। কিন্তু যদি ডিসেম্বরে ভাবেন যে আমি এটা খাবো, শেষ করা যাবে না। সো আমি আশা করি, এই যে এখন আমি যেটা দেখলাম, আমি কিন্তু বাংলাদেশি ফ্ল্যাগ কিনে নিছি পরশু দিন। আমি সবচেয়ে বড় ফ্ল্যাগ, ওই লোক একজন হেঁটে হেঁটে যাচ্ছিল ফ্ল্যাগ নিয়ে, আমি হিমুকে বললাম কি সবচেয়ে বড় ফ্ল্যাগটা আমাকে দাও। সো আমি বাংলাদেশি পতাকা অলরেডি কিনে নিছি। সো আমরা আশা করি যে আপনারাও কিনে সেটাকে রেখে দেন যে ইয়েস, আমি ফরএভার টাকা দিয়ে আমি যাব র্যালিতে, এবং আমরা একটা বিগ গ্রুপ যাব। কারণ কি, আপনি ওনার টিমে, উনি ওনার টিমে, ওইভাবে কাজ করলে হবে না, বাংলাদেশকে একসাথে কাজ করতে হবে। যদি গ্লোবাল র্যালির ভাগে আমরা যাব, তাহলে আমাদের কত সিসি করতে হবে মাসে? 3000 সিসি, 10 মিলিয়ন, 3000 সিসি মাসে, 3 মাস পর। ওকে, তার মানে আমাদের দেশি সেলটা উঠাইতে হবে। আমাদের হামাজ এখন 300, 400, 500,
আমরা পপুলেশন 160 মিলিয়ন পিপল সো আমরা অবশ্যই পাবো যেরকম ইন্ডিয়াতে আমি যেটা বলি যে ইন্ডিয়ার পাটনা যখন ভালো করে দিল্লি খুব খুশি হয় কেন কারণ তারা দেখছে বুঝছে যে সবাই যদি একসাথে মিলেমিশে কাজ করি অবশ্যই আমরা পারবো বাংলাদেশে কি নাই হ্যাঁ এটা কন্ট্রাস্ট দেখছেন বাকি বাংলাদেশ গরিব দেশ এখানে টাকা পয়সা নেই আমি যেদিক তাকাই সেদিকই টাকা যেদিক তাকাই সেদিক টাকা এবং বাংলাদেশ কত না সবুজ ইটস অ্যামেজিং কান্ট্রি আমি বলবো বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী দেশ নরওয়ে 5 মিলিয়ন পপুলেশন বাংলাদেশে যদি 5 মিলিয়ন পপুলেশন দেওয়া হয়তো সবাই রাজার হালে যেত নরের মতন একটা দেশ 15 মিলিয়ন পপুলেশন হইলেই মানুষদেরকে খাবার দিতে পারবে না আমাদের দেশ 160 মিলিয়ন মানুষদেরকে খাবার দেয় ইটস অ্যামেজিং এখানে গ্যাস 440 টাকা আনলিমিটেড ইউজ আমাদের সরকার অত্যন্ত ধনী এটা ভাবেন না যে আসলে কিন্তু বাংলাদেশের জনগণ আমাদের স্ট্রেংথ স্ট্রেংথ ফরএভার আমাদের ওই যে মালয়েশিয়া ইয়েস মালয়েশিয়ান ডায়মন্ড উনি যখন ইন্ডিয়ায় ট্রেন স্টেশনে যায় বলে সবার কপালে কম্বো ব্যাগ কম্বো ব্যাগ কম্বো ব্যাগ সো আমাদের এখানে কম্বো ব্যাগ দিয়ে ভরা ওকে সো এখানে বিজনেস করা যায় কারণ কি ইয়েস ওনাদেরকে আমরা কী দিতে পারি যাদের অবস্থা এইটা আমরা তাদেরকে কী দিতে পারি ফরএভার কিন্তু পুরো বাংলাদেশের জন্য ভাবছেন তাদেরকে কী দেওয়া যায় আমাকে বলেন অপরচুনিটি দেওয়া যায় এনাদেরকে কী দেওয়া যায় ওনাদের কাছে টাকা আছে সো আপনি যদি ফরএভার যেই একটু পাস করছি পাচ্ছি না ফরএভার যে সেলস চার্টটা কেউ দেখেছে ফরএভার সেলস চার্ট কিরকম দেখতে ফরএভার সেলস চার্ট হচ্ছে ফ্রম 1978 এইভাবে এখন 2.7 বিলিয়ন ডলার আমরা সেল করি সো সেই পুরো কোম্পানির সেল চার্ট কি এইভাবে উঠে আপনি দেখবেন 2007 যখন আমাদের ক্র্যাক হয়েছিল ইকোনমিক্যাল ক্র্যাক হয়েছিল তখনও কিন্তু ফরএভার অনেক বাড়ছে এই জন্য যে যখন অভাবের সময় তখন কিন্তু অপরচুনিটি দেওয়া যায় একটা রিক্সাওয়ালাকে যদি আপনি বলেন যে তুমি যদি ফরএভার সারা মাস সে শুধু নিউ ডিস্ট্রিবিউটর হয়েছে ২৫০০ টাকার কিছু মাল কিনে ওকে এবং সে এগুলো ডেমো করবে কিন্তু সারা মাস যদি ফরএভার বোঝায় তুমি যদি দুইজনকে ডিস্ট্রিবিউটর বানাও সে প্রায় 9,000 টাকা সে ইনকাম পাচ্ছে সো ইটস এবং সে যদি দশজন করে সে 45,000 টাকা ইনকাম করছে সো আমরা কিন্তু একটা অপরচুনিটি দিতে পারছি ওকে ইভেন যার কাছে কিছু নেই এবং ওনারা তো চিনে রিক্সাওয়ালারা তো খুব ভালোভাবে চিনে অ্যালোভেরা হ্যাঁ এরা হচ্ছে আমার সবচেয়ে বড় রিজন আমার সবচেয়ে ছোট মেয়ে কিউট না ম্যাডাম অ্যালোভেরার যে শরবত আছে না এই যে আমার মামা উনি বিক্রি করে আমার হাজবেন্ড এখন বাচ্চারা একটু বড় হয়েছে A15, A9, A2 ওটা একটু আগের ছবি আর এটা ছোটটা 2 বছর বয়স সো ওরাই আমাদের রিজন কারণ কি আমি যখন দেখি যে আমি ফরএভার সাথে চাকরি করলে আমি কাজ করলে আমি যে বেনিফিটটা পাচ্ছি
আমি যদি 20 বছরে যদি আমি হাসপাতালে চাকরি করি অ্যাজ এ রেডিওগ্রাফার যখন চলে যাব তারা কি বলবে থ্যাংক ইউ হতে পারে একটা ঘড়ি দিবে বা একটা নাইস সুভেনির আমি যখন ফরএভার সাথে কাজ করি আমি জানি যে আমি যখন মারা যাব ইভেন তখনও আমার বাচ্চারা আমার ইনকামটা ইনহেরিটেড করবে ইটস অ্যামেজিং আমাকে তো একটাও এক টাকা চেক পাঠাবে না হাসপাতাল থেকে ইভেন আমি পঙ্গু হয়ে পড়ে থাকলেও কিচ্ছু দেবে না আমাদের এখনকার সেশন হচ্ছে হোম ডেমো সো আমি এক প্রশ্ন করছি আমাদের উইকেন্ড গেল না গতদিন রবিবার শনিবার কে হোম ডেমোর জন্য বুকিং করেছে ওকে কে আসছিল আপনার বাসায় তিনজন বন্ধু ওকে বলেন কি করছেন একটু সামনে আসেন আসসালামু আলাইকুম আমি হামিদ আমি ম্যাডামের কথা ধরে হোম ডেমো করছি এবং তাদেরকে দাওয়াত করছি তারা আসছেন তাদের সঙ্গে প্রোডাক্টগুলি শেয়ার করছি তারা আমি আজকে দুইটা একটা পিসের পিসেস আর একটা কানেক্টর ডেলিভারি করে দিয়ে আসছি একটু বলেন কিভাবে কি করেছেন আমি কাজী লিপি রামপুরা বরণশ্রী থেকে আমি গতকালকে বাসায় হোম ডেমো করেছি আবার আমার কিছু গেস্ট গিয়েছে এবং আজকে দুজন এসেছে একজন হোম ওয়েট ম্যানেজমেন্ট নেবেন আমার বড় ভাই তো এবং আমার প্রোডাক্টও আমি ডিসপ্লে করেছি এবং সবাই প্লিজ আর কি থ্যাংক ইউ সো আমরা কিন্তু এই যে এতজনের মধ্যে দুইজন হোম ডেমো করছি এখানে যদি সবাই একটা করে হোম ডেমো করতো কি ফান হইতো না হ্যাঁ ফ্রেন্ডরা কি খুশি হয় যে হ্যাঁ তারা প্লিজ তারা হ্যাপি ওকে ইউ ডেড ওকে বলেন কি করেছেন কতজন আসছিল হোম ডেমো করেছি এবং অলরেডি ওয়েট ম্যানেজমেন্ট ওয়ার্ড করছি ওকে কতজন আসছিল আপনার আশেপাশে আজকে ডিস্ট্রিবিউটর হয়ে গেছে অলরেডি বাংলাদেশে মেকআপ এখনো পৌঁছানে আমাদের হোম ডেমোর জন্য বুকিং করতে হলে আমাদের কি করতে হবে আমি আমাদের এটা খুবই সিম্পল ভাবে রাখতে হবে খুবই সিম্পল আপনি যখন একজনকে দাওয়াত দিবেন খুব সিম্পল বলবেন কি যে অনেকদিন বন্ধু দেখা হয় নাই আমার বাসায় কি আসতে পারবে শনিবার শুক্রবার এখন তো হরতাল অবরোধের দিন এখন তো সবাই বাসায় বসা কেন না একটু রিক্সা দিয়ে চলে আসো একটু সকাল সকালেই চলে আসো দাওয়াতটা কি কঠিন আমি কিছু কাজ শুরু করেছি আমি তোমার সাথে একটু শেয়ার করব সিম্পল এই আপনি যদি শুরু করেন একজনকে ফোন করেন এই আমি একটা আমেরিকান কোম্পানির সাথে জড়িত হয়েছি ওদের ফ্যান্টাস্টিক প্রোডাক্ট দামগুলো একটু বেশি হ্যাঁ কিন্তু আইসো কি প্রথমে ভাববে আসবে না আসবে আমাদের প্রোডাক্ট অ্যালোভেরা এই ইনগ্রিডিয়েন্টস এটা খাইলে এতগুলো অ্যামিনো অ্যাসিড আছে এরকম 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 আপনার 72 না 74 প্রোডাক্টস 66 প্রোডাক্টস হ্যাঁ আমাদের কোম্পানি $2.7 billion আমাদের ইয়ারলি সেল প্রফিট শেয়ারিং পাওয়া যায় আমেরিকা যেতে পারবা এগুলো ফোনে বললে কেউ আসবে না একজনকে বিজনেস দেখাবেন বুকিং কিভাবে করবেন তখন তো একজনকেই দাওয়াত দেবেন একটা চার ইসিতে বা আপনার বাসায় কি বলবেন অনেক দিন দেখা হয়নি বা এই গত সপ্তাহে দেখা হয়েছে তোমার দেখে খুব খুশি হয়েছি তোমার কথাই আমি ভাবতেছিলাম দেখা করতে পারি কিনা হুম
শাশুড়ি শুনলাম যে তোমার শাশুড়ি খুব অসুস্থ আছে, আমার কাছে আমি একটা কিছু সন্ধান পেয়েছি, তুমি একটু আসো আমি একটু শেয়ার করবো। ওকে, তো নেক্সট শুক্রবার ছুটির দিন কে কারকে দাওয়াত দিতে পারবে? আমার কাছে অ্যাকশন এখানে ভালো লাগেনি, আমাদের এই বিজনেস নাম্বার ওয়ান দাঁড়া করাইতে হলে আমাদের কি করতে হবে? হোম ডেমো করতে হবে। 155 দেশে হোম ডেমো করতেছে, বাংলাদেশ একটাই দেশ ফরাভেলিং প্রোডাক্টস চলছে, হোম ডেমো কেউ করে না। সো আমরা এই বিজনেস যদি ইন্টারন্যাশনাল বিজনেস যদি আমরা ওইভাবে দাঁড়া করাবো, আমাদের হোম ডেমো করা ছাড়া আর কোনো উপায় নেই। ওকে, সো নিজের বাসা খুব ছোট বাসা, জায়গা হচ্ছে না, পাচ্ছি না, বাসায় বউ ঘ্যান ঘ্যান করে, অনেক ঝামেলাই থাকতে পারে। হ্যাঁ, আবার এমনও হতে পারে আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশান এতই খারাপ যে আমি বাসায় কাউকে দাওয়াত দিতে পারছি না। বন্ধু বান্ধব তো আছে না, বন্ধু বান্ধব আছে, তখন তাদেরকে জিজ্ঞাসা করতে পারো যে আমি একটা কোম্পানির সাথে কাজ করছি কিন্তু তারা বলছে যে ফার্স্টে আমি ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, বিউটি পার্লার এখানে যাওয়ার আগে আমার নিজেকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য আমার একটু সাহায্য লাগবে, তুমি কি কয়েকজনকে দাওয়াত দিতে পারো, বা আমারও কয়েকজন ফ্রেন্ড আছে তারা আসবে, আমার বাসায় তো জায়গা নেই, তোমার বাসায় কি আসতে পারি কি? আমি চা বিস্কিট আয়োজন নিজেই করবো, আপনি যদি চান বিরিয়ানি করেন, যদি ওনার ফ্রেন্ড থাকে বলি যে আপনার ফ্রেন্ডেই আপনি ডাক দেন, আপনি আয়োজন করলে করেন, আমি চা বিস্কিট নিয়ে আসতে পারি। সিম্পল, আপনার ফ্রেন্ড কি আপনাকে হেল্প সাহায্য করবেন? আপনার আপন ফ্রেন্ড যদি জানে যে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, ছোট্ট এক রুম সাবলেটে বাসায় থাকেন, সে কি সাহায্য করবে না? সো আমাদের এখন সরম ঠরম সব কিছু রেখে যদি ফরএভারের সাথে কাজ করতে চান, যদি আপনার রিজন ঠিক থাকে যে না আমি গ্লোবাল র্যালিতে যাব, আমি আমার বাচ্চাদেরকে দেশ বিদেশ ঘোরাবো, আমি আমার জীবনটাকে আরও ভালো উন্নত করব, যদি রিজন আপনি স্ট্রং থাকে, আপনি অবশ্যই আপনি হোম ডেমো ছাড়া কোনো উপায় নেই। আপনি যদি এই যে এতজন মানুষ আসছে, আমি যদি একজন 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 করে বুঝাইতে চেষ্টা করতাম আমার কত সময় লাগতো? অনেক সময়। তো আমাদের এফেক্টিভ হইতে হইলে আমাদের 5 থেকে 10 জনকে আমরা ইনভাইট করব, সুন্দরভাবে তাদেরকে আয়োজন করব, তাদেরকে খুব সুন্দরভাবে খেয়াল রাখবো, তাদেরকে কথা বলে বলে আবার তিতা করে দেবো না, কিপ ইট সিম্পল, আধা ঘন্টা, দ্যাটস ইট, আধা ঘন্টা, 5 থেকে 10টা প্রোডাক্ট। আমি একটু প্রোডাক্টগুলো সাজাবো, ওকে, জাস্ট এ মিনিট। হেলথ প্রোডাক্ট ডেমো যদি আপনার টপিক থাকে,
ওকে হেলথ প্রোডাক্ট দেওয়ার জন্য আপনার কয়েকটা প্রোডাক্ট মিনিমাম লাগবে তিন থেকে পাঁচটা সাতটা প্রোডাক্ট দ্যাটস ইট বাকি প্রোডাক্ট আপনি ডিসপ্লে করবেন ওকে আপনি ফ্লায়ার্স আমাদের যে প্রোডাক্ট ফ্লায়ার আপনি সিম্পল প্রোডাক্ট ফ্লায়ার সেগুলো টেবিলে রাখবেন কিন্তু আগে দিবেন না ওকে আগে দিবেন না নাম্বার 1 প্রাইস লিস্ট আগে দিবেন না সাইডে রাখবেন নাম্বার 1 হচ্ছে আপনি প্রোডাক্টগুলো ডেমো করবেন শুরু করার সময় আপনি শুরু করবেন হচ্ছে সবার বাসায় কি টিভি থাকে সাধারণত থাকে যদি না থাকে আগের থেকে আপনি জেনে নেবেন আপনার যদি ল্যাপটপ থাকে ল্যাপটপটা নিয়ে নেবেন প্ল্যান টু প্রোডাক্ট টু ইউ ফর অ্যাভেলেবল প্রোডাক্টস এ প্ল্যান টু প্রোডাক্ট টু ইউ এটা 12 মিনিটের ভিডিও আপনার এই 12 মিনিটের ভিডিওতে আপনি যা যা দেখছেন এই যে জমিতে যে অ্যালোভেরা চাষ করা হচ্ছে অর্গানিক ভাবে এগুলো কি মুখে বলে বোঝানো যায় না চোখ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারে যে আসল আমেরিকার থেকে প্রোডাক্টগুলো আসছে কিভাবে ওরা মাপছে এগুলোকে কিভাবে স্টেবিলাইজ করা হচ্ছে সো 12 মিনিট আপনি একটা ভিডিও অন করে দেবেন ওনাদের সাথে বসলেন 12 মিনিট পরে অ্যালোভেরা জেল সম্বন্ধে বলবেন অ্যালোভেরা জেলের উপকার কি এবং জিজ্ঞাসা করবে সবাইকে জিজ্ঞাসা করুন তোমরা কি কেউ অ্যালোভেরা পান করেছো কোশ্চেন যখন তারা বলবে হ্যাঁ আমি ওই যে রাস্তায় ওই যে শরবত এটা আমি পান করেছি তখন জিজ্ঞাসা করবে যে তুমি কি অনুভব করবে তো তারাই কথা বলা শুরু করবে যে হ্যাঁ এটা খেলে আমি আমার কষা ছিল ক্লিন হয়ে গেছে হ্যাঁ বডিটা হালকা ফিল হচ্ছে আমার ওজন কমছে অনেক কিছু এটা আপনি দেখবেন কাস্টমারদের কাছ থেকে নিজেই আসছে হ্যাঁ তখন ওদেরকে বলতে দিবেন বলার পর আপনি একটু ডিটেলসে যাবেন যে ফর এক্সাম্পল অ্যালোভেরা আপনার 21টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে আপনার 18টা আছে আপনার 8টা অ্যাসেন্সিয়ালের মধ্যে 7টা আছে এবং কাপটা ফেটে গেছে এখানে আজকে আমি শর্ট করতে পারছি না সরি আপনি তাদেরকে অ্যালোভেরা কিছুটা সার্ভ করবেন এবং বলে দিবেন কি যে এটা জঘন্য তিতা খুব তিতা এখন ওরা যখন ভাববে যে আসলে অনেক তিতা খেয়ে দেখবে যে আসলে কতটা না কিন্তু আপনি যদি বলেন যে এটা খেতে অনেক মজা তখন কিন্তু ভাববে যে যখন তিতার টেস্ট আসবে যে না এটা আপনি সো রাদার আপনি বলবেন যে এটি অতটা টেস্ট ইজ নট সো গুড তাহলে তারা পজিটিভলি থাকবে আমাদের বডির অ্যাসিডিটি কমায় দেয় এবং নাম্বার 1 যেটা হচ্ছে যে আমাদের যে চিকন বিলায় চিকন নালিতে যেখানে আপনার খাবারটা অ্যাবজর্ব হয় সেখানে আঙুলগুলো এইভাবে নড়তে থাকে এই নিচে আপনার খাবারটা অ্যাবজর্ব হচ্ছে কিন্তু আমরা আমাদের পেট যদি পরিষ্কার না থাকে বডিতে অনেক ময়লা থাকে খাবার আমাদের নালিতে অনেক ময়লা থাকে তখন আপনার খাবারটা পাস হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে না অ্যালোভেরার স্যাপোনিনটা সেটা আপনার বিলাইগুলোকে পরিষ্কার করে আপনার যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো অ্যাবজর্ব হচ্ছে প্লাস অ্যালোভেরা গুণাগুণগুলো অ্যাবজর্ব হচ্ছে ওকে তারপর সবাইকে খেতে দিবেন তার জন্য টেস্ট করে আপনার কাছে যদি দুটো থাকে যেরকম ব্যারি নাক্টর সেটাও দিলেন দেখবি যে যার কাছে খুব তিতা লাগে সে তো পারে এটা যেরকম ওয়েট ম্যানেজমেন্টের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট নাম্বার 1 আপনার অ্যালোজেন ডায়াবেটিস অ্যালোজেন ইয়েলোটা আর বাচ্চাদের জন্য পেটটা ক্লিন রাখার জন্য আপনি অ্যালোজেন পান করেন বা ব্যারি নাক্টর পান করেন সেম ওকে আমাদের অ্যালোভেরার এত যে গুণাগুণ এগুলো আপনি আপনাকে অনেক সময় অ্যালোভেরা গাছটাকে বলা হয় বার্ন প্ল্যান্ট হাত পা পুড়ে গেলে কেটে গেলে আপনার অ্যালোভেরা গাছটা যদি কেটে লাগান 50% ফাস্টার এটা আপনার রিকভার করছে কিভাবে করছে এর ভিতরে একটা কম্পোনেন্ট আছে লিগনিন এটাই খাবারগুলোকে আপনার ডাইরেক্ট স্কিনে ঢুকিয়ে দিচ্ছে পেনিট্রেটিং এজেন্ট সো এইটা আপনি ডেমনস্ট্রেট করার জন্য আপনি একটু লাগাবেন নিচে নিজের হাতে লাগিয়ে আপনি দেখাবেন যে ওরা কীভাবে এটাকে স্মুথলি চামড়ার মধ্যে দিবে সো আমি এটাকে একটু সার্কুলেশন করছি আপনারা নিজে একটু ফিল করে দেখেন Thank you.
এখন অ্যালোভেরার জেল দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে গেছে, শুকিয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। সো অ্যালোভেরা এই জন্যই কিন্তু স্কিন প্রোডাক্টের মধ্যে আপনি পাবেন, শ্যাম্পু বিভিন্ন জিনিসের, কারণ কি এই যে আমাদের চামড়াকে খাবার দেয়। শেভিং এর জন্য ফ্যান্টাস্টিক, এখানে কারা কারা শেভ করেন? সবাই শেভ করে। আমাদের নিজেদের দোকান থাকতে আমরা কেন অন্য দোকান থেকে মাল কিনব? আমার যদি রুটির দোকান থাকত, ওকে, আমার রুটির দোকান, আমি যদি বাসায় সন্ধ্যাবেলা যাওয়ার আগে আমি যদি অন্য একটা রুটির দোকান থেকে রুটি কিনে বাসায় যেতাম, মানুষরা যদি দেখত তারা কি সাহস পাইতো আমার দোকান থেকে রুটি কিনতে? সো আমাদের নিজেদের, আমরা যারা ডিস্ট্রিবিউটর, আমাদের নিজেদের দোকান। সো আমরা নিজেদের দোকান থেকে প্রোডাক্ট আলো না কিনে আমরা যদি অন্য ব্র্যান্ডের মাল কিনি, তখন ভাবে যে তুমি যে কথাগুলো বলছে হতে পারে সত্যি না। সো ইউজ দ্য প্রোডাক্টস, এটা ফ্যান্টাস্টিক শেপ করার জন্য। আপনার হাত পা কাটলে, এটাকে বলা হয় ডক্টর ইন দ্য হাউস, হাত পা কাটলে, কোনোভাবে পড়ে গেলে, মশার কামড়, এনি স্কিন ইরিটেশন আপনি লাগাইতে পারেন। এখন ঠান্ডার সময় সবার দেখা যাচ্ছে সমস্যা আছে, চামড়ায় চুলকাচ্ছে, এক্সিমা, ইরিটেশন, ওকে। প্রপলিস আপনার হচ্ছে মধুর চাকের থেকে ন্যাচুরাল অ্যান্টিব্যাকটেরিয়াল, আপনার পা শুকিয়ে গেলে, পা ফেটে গেলে, হাতে এক্সিমা, এনি। সো এবং ফ্র্যাগরেন্স ইজ রিয়েলি নাইস, এবং এর ভিতর কোনো পানি নেই। আপনি আমাদের প্রোডাক্টসগুলো এবং অন্য প্রোডাক্টের মধ্যে পার্থক্যটা কী, কেন আমাদের প্রোডাক্টগুলো আমরা মানে এত ভালো কোয়ালিটি হিসাবে? আপনি যে কোনো প্রোডাক্টের গায়ে কিন্তু লিখতে পারেন স্বর্ণের গুঁড়া দিয়ে বানানো, সামনে কিন্তু আপনি যে কোনো কিছু লিখতে পারেন, এটা ওদেরকে ফ্রিডম দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পিছনে ইনগ্রিডিয়েন্টস লিস্টে প্রথম ইনগ্রিডিয়েন্ট সেটা পরিমাণে সবচেয়ে বেশি, শেষেরটা সবচেয়ে কম। আপনি যদি চোখ বুঝে যে কোনো একটা ডিপার্টমেন্ট স্টোরে যান, শ্যাম্পু বা একটা লোশন আপনি ধরেন, প্রথম ইনগ্রিডিয়েন্টস আপনি পাবেন যে পানি, তার মানে ওরা পরিমাণে সবচেয়ে বেশি পানি ভরে, তারপর অন্য কিছু। সো আপনি যখন এটা কাস্টমারকে আপনি এই ইনফরমেশনটা দিচ্ছেন, পরেই কিন্তু তারা যখন দোকানে যাবে তারা কিন্তু এটা চেক করবে, তখন বলে সত্যি তো সব প্রথমটা পানি, তার মানে আমি পানি কিনছি। তো আমি যদি 500 টাকাও আমি একটা লোশন কিনছি, বেশিরভাগ আমি পানি কিনছি, তো তার থেকে এখান থেকে না কেনার থেকে ওই ভদ্রলোককে আমি আরেকবার ফোন দিই। সো এই যে ইনফরমেশান শেয়ারটা, এটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা একটু ক্রিম শেয়ার করি। এটা আপনার হাতে এইভাবে দেন, এটা খুবই নাইস স্মুথ, আপনি পুরো হাতটাকে দেখবেন সফট, এবং এটা খুবই মানে নারিশ করে। ভাই, হে ভাই, সামনে এসে বসেন, আমি নামাজ দাম একটু আসেন। বাচ্চারা মশাই কামড় খেলে, পোকায় কামড় দিলে, মৌমাছি কামড় দিলে, পিঁপড়া কামড় দিলে, আপনি দেখবেন যে যে ফুলে যায়, আপনি খুব সুন্দরভাবে এরকম অ্যাপসাই যদি টেস্ট করতে চান, একটাই মশার কামড়ে লাগাবেন আর একটা লাগাবেন না, সো পার্থক্যটা দেখবেন। আমার ডাউনলাইনের একজন, তার বাচ্চা পোকা কামড় দিছে, সো এটা একটু ভিন্ন ধরনের পোকা, ওটা পাটাই বেশ ফুলে গেছে, ইচ্ছা করে সে যেটাই সবচেয়ে কম সেটার উপরে লাগায় নেই, আর যেটা বেশি সেটা লাগিয়েছে, যেটা বেশি সেটাই কিন্তু আপনার খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, যেটা কম ছিল সেটা আস্তে আস্তে বেশি ফোলা শুরু করেছে। সো আপনি ডিফারেন্স দেখার জন্য আপনি নিজেই কিন্তু স্কিনের মধ্যে আপনি ট্রাই আউট করতে পারেন। সো মেইনলি আমরা
আমাদের অ্যালো প্রোডাক্টগুলো আমরা স্কিনকে খাবার দিচ্ছি, আমাদের চামড়াকে খাবার দিচ্ছি, ওটা নিজেই রিপেয়ার হয়ে যাচ্ছে। মাজায় ব্যথা, ঘাড়ে ব্যথা, কম্পিউটার বসে থাকার পর অনেক জায়গায় ব্যথা, তাই না? সো আমাদের এই প্রোডাক্ট হিট লোশন এবং আপনার টাইগার বাম, ভিক্স, নিক্সের মধ্যে পার্থক্য কী? ওটা ভ্যাসেলিন বেসড, সো এটা পেনিট্রেট করে না আমাদের লিগনিনের কারণে, এটা আপনার চামড়ার ভিতরে যে মাংসের ভিতরে যে আপনার ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিচ্ছে। সো এটার ইউক্যালিপটাসের যে ফ্র্যাগরেন্স আপনি দেখবেন যে অনেকটা ভিক্স নিক্সের মতনই, আপনি ঘাড়ে লাগাইতে পারেন এইভাবে, একটু ঘাড়ে লাগাই দেখবেন যে আপনার সার্কুলেশন বেড়ে গেছে। আমরা যখন প্রোডাক্ট আমাদের যারা গেস্ট আছে 5 to 10 5 থেকে 10 জনকে দাও দিবে, এর বেশি দাও দিতে যাবেন, তখন দেখা যাবে মানে সবাইকে ঠিক কেয়ার করতে পারছি না। তো আপনারা যে এই যে প্রোডাক্টগুলো ট্রাই আউট করছেন, কী ফিল করছেন? ভালো লাগছে? আমি আপনার কাছে কি লাগতেছে যে আমি আপনার কাছে আপনার মানি ব্যাগ আমি খালি করতে চাচ্ছি? আমি প্রোডাক্ট শেয়ার করছি, মানে কোনো থ্রেটনিং এরকম সিচুয়েশন না। আমরা যখন একজনকে নিয়ে বসি, ক্যাটালগ নিয়ে বসি, এটার এটা এটার এটা এটা প্রাইস লিস্টটা পাশে রাখি, কেমন একটা ফিলিং? ভালো ফিলিং? ভালো ফিলিং না। ইভেন আমার সমস্যা আছে, আমার হাই ব্লাড প্রেশার, আমার হাজব্যান্ড বেড়ে পড়ে আছে, এমন সিচুয়েশনও লাগে যে সত্যি সত্যি এতগুলো টাকা দেব, তাহলে মনের মধ্যে এই প্রশ্নগুলো আসে। আমি যদি আমি একজনকে জিজ্ঞাসা করি আর ইউ ইন্টারেস্টেড ইন, প্রথমে মাথার মধ্যে চলে আসে নো। আমি কিন্তু বলিও না এখন যে কি আপনি ইন্টারেস্টেড, আপনি কি হোয়াট, তার আগে নো। কারণ কি আমরা কোনো সমস্যার মধ্যে যাইতে চাই না, এটা আমাদের ভিতরের ইনস্টিংক্ট। ওকে, সো আমরা যখন একটা পজিটিভ এনভায়রনমেন্টে দাওয়াতে দাওয়াত দিয়েছি, একটু ভিডিও দেখালাম, একটু প্রোডাক্ট শেয়ার করলাম, এখন এটার গুণাগুণগুলো বলছি। ওকে, লাস্ট প্রোডাক্ট হেলথের মধ্যে আমরা আর্টিক সি এবং লিপ বামটা দেবো। সো আমাকে কেউ কি একটু গরম গ্লাসে পানি নিয়ে আসতে পারেন পিছন থেকে একজন? ওখানে গ্লাস আছে, একটু গরম পানিটা। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমাদের ছোট্ট একটা ফেভারিট প্রোডাক্ট আছে, লিপস, অ্যালো লিপস। এটাও কিন্তু আমাদের অ্যালো বেস প্রোডাক্ট, এবং প্রথমে ইনগ্রিডিয়েন্টস অ্যালো। এখন ঠান্ডার সময় ঠোঁট ফেটে যায়, কিন্তু এটা শুধু ঠোঁট ফাটার কারণেই আপনি ব্যবহার কর, আপনি ব্যাগে যদি থাকে হঠাৎ করে আপনি রিক্সায় আসছেন, হাতটা কেটে গেল, আপনি লাগাইতে পারছেন। আপনার একটা মশা কামড় দিয়েছে, আপনার কোনো ইরিটেশন, এটা আপনি ফার্স্ট এড। যদি দেখা গেলো একজনের হাত পা পড়ে গেছে, কিছু নেই, ঠান্ডা পানি দিয়ে এটা খুলে পোড়াটা দিয়ে আপনি লাগাই দিলেন। সো আপনি ফার্স্ট এড হিসাবেও ব্যবহার করতে পারেন। সো যখন দেখাবেন যে এটা আসলে কীভাবে কাজ করে, আমাদের এই এরিয়াটা কিন্তু সফট এরিয়া, মানে একটা ঠোঁটের মতনই, সো এই এরিয়াতে লাগাই দিলেন। এই লিপস একবার লাগানোর পর অনেকক্ষণ টিকে, কারণ কি এটা আপনার পানির বেস না, ফুলি অ্যালো বেস, রিয়েলি নাইস এন্ড স্মুথ। আপনি সবই সার্ভিসটা পাচ্ছেন না, সবাইকে দিতে হচ্ছে। আপনি হাতে দেখেন যে আসলেও কিরকম স্মুথ আর নাইস। উনি এটা খেয়ে ফেলতে চাচ্ছে, সো ইটস রিয়েলি নাইস। আমাদের এখন নতুন একটা সিরিজ বেরিয়ে এসেছে, ফ্লাওলেস অফ সোনিয়া। সোনিয়া হচ্ছে রেক্সের মেয়ের নাম,
সো মেকআপ সেকশনটা মেয়ের নামে দিয়ে দিয়েছে সো ফ্ললেস অফ সোনিয়ার আমাদের লিপ গ্লস আপনার লিপ গ্লসটা থাকতেও পারে আমার অনফর্চুনেটলি নেই লিপ গ্লস ওইটা আপনি যখন চাপ দেবেন লাইট চলে আয়না আসে সাথে আমার মেয়ে ওটা যখন ঘুমাইতে বলি বিছনার নিচে নিয়ে লেপের নিচে নিয়ে বই পড়ে লাইট দিয়ে লিপ গ্লসটার ফ্লেভার হচ্ছে এমন যে আপনি খেয়ে ফেলতে যাবেন ক্যারামেল চকলেট টেস্ট চকলেটের ফ্রেগ্রেন্স সো ওরা এইভাবে এই নতুন যে লিপস্টিকটা বানিয়েছে সেটাও খেয়ে ফেলা যায় এরকম সো ইয়েস আমি আপনি যদি খাওয়ার যখন কথা হয়েছে সাধারণত কিন্তু ক্রিম খাওয়া হয় না ওকে আপনি যদি জিপা পুড়িয়ে যায় গরম চা খেলে ওইটা শুকাইতে মানে ওই ওই ফিলিংটা চলে যেতে প্রায় কয়দিন লাগে 3 থেকে 4 দিন আপনি জিপাইতে এটা রেখে দেবেন দেখবেন যে নেক্সট ডে কিন্তু নেই এটা আপনি খেতে পারেন আপনার যদি গলায়ও যদি আপনার ইরিটেশন থাকে আপনার যদি ঘাও হয়ে থাকে জেলিটা ইয়েস আমাদের কিছু কালার দেখছেন এখানে গ্রিন ইয়েলো রেড ওকে গ্রিন সব জায়গায় ইটস আপনার কোনো চিন্তা করতে হবে না কোনো এনি কাটস এনি উন্ডস এনি আপনি দেখা গেল কোনো অপারেশন এনিথিং আপনি নিশ্চিন্তে একটা ব্যবহার করতে পারেন হলুদ ইয়েস স্কিনের উপরে খেতে যাবেন না একটু একটু ইয়েলো কালার হ্যাঁ আর রেড লাইট চোখে যাবে না তাই না কোনো কাটা কুটার মধ্যে যাবে না সো বি অ্যালার্ট ইয়েস ওমেগা থ্রি বাংলাদেশে কখন খেতে পারে কোলেস্টেরল হলে কখন খেতে বলে কোলেস্টেরল হলে হার্ট অ্যাটাক হয়ে গেছে হতে পারে দুইটা হ্যাঁ যখন প্রেশার উঠছে আমি নরেতে বড় হয়েছি 5 বছর বয়স থেকে খেয়ে আসছি কারণ আমি 5 বছর বয়সে নরে গেলাম কিন্তু নরেতে 6 সপ্তাহ বেবির থেকে ওমেগা থ্রি খেতে পারে আমাদের লাইফস্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে বাঙালিদের আমরা কিন্তু যেভাবে খাচ্ছি সেই খাবার লাইফস্টাইলটা কি আমরা যেভাবে সন্ধ্যায় খাই দুপুর খাই যেভাবে খাই আমাদের লাইফস্টাইলটা হইতে হইতো যে আমরা জমিতে কাজ করতে হইতো আমাদের ওইভাবে শ্রম দিতে হইতো কিন্তু বাঙালিরা এখন নর্দার্ন ক্যানাডা নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ওনারা যেভাবে লাইফস্টাইল রাখেনি যে এখন ওখানে স্নো ঠান্ডা মানুষ কিন্তু ঘরের থেকে বেরিয়ে না কিন্তু তারপরে তাদের হার্ট অ্যাটাক এগুলো হচ্ছে না তারা ঘন্টার পর ঘন্টা বসে টিভি দেখে ওকে সো আমরা যখন আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করছি টু নর্দার্ন লাইফস্টাইল আমাদের খাবারও চেঞ্জ করতে হবে নাম্বার ওয়ান আমাদের রাত্রে খাওয়া বিষ দুপুরের খাবার আপনি 4:30-5টার সময় আপনি সকালে নাস্তা খাবেন সকাল 7:30-8:00 দিক দিয়ে লাঞ্চ করবেন 2টার দিকে কিছু আর ফল আপেল খেয়ে নিলেন হালকা কিছু কারণ যখন স্কুল থেকে 3টে শেষ হচ্ছে হাজব্যান্ড ওরা চাকরি থেকে আসছে সবাই বাসায় এসে সবাই জানি সবাই মিলে পরিবার মিলে দুপুরের খাবারটা 4টা-5টার সময় খেতে পারে এখন দেখা যায় যে অনেক বাংলাদেশি জ্যামে পড়েও দেরি হয়ে যাচ্ছে কিন্তু আপনার ওই দুপুরের খাবারটা 4টা-5টা খেয়ে নেবেন 2টার সময় খেয়ে নিলে হয় কি ওই 9টার সময় হ্যাভি কুদার ওকে সো ওই 2টার খাবারটা কিছু হালকা কিছু খেয়ে 4:30-5টার সময় ডিনারটা খাবেন রাত্রে যখন আপনি খেয়ে ঘুমাইতে যান তখন কি হচ্ছে এই জন্য তো আমি জিজ্ঞাসা করেছিলাম ওই দিনে যে যে আমি একটা পলিথিন পাওয়া যাবে না এখানে ওনারই ব্যাগ ধরে ওকে এটা একটা পলিথিনের ব্যাগ ওকে এর ভিতরে আমি কিছু ডাল মাছ মাংস দিয়ে পলিথিনের ব্যাগের ভিতরে প্লাস্টিকের ব্যাগে আমি বেঁধে রাখলাম ওকে 8 ঘন্টা 38 ডিগ্রি 40 ডিগ্রি গরমে আমি যদি রেখে দিই 8 ঘন্টা পর ওটা খুললে ওটার অবস্থা হবে কি বন্ধ হয়ে যাবে সো আমরা যখন রাত 10টার সময় খেয়ে আমরা যখন ঘুমাইতে যাই ওকে রাত 10টার সময় খেয়ে যখন আমরা ঘুমাইতে যাই ওই খাবারটা আমাদের ওখানে পচতে থাকে
কারণ আমাদের সিস্টেম ইজ শাটডাউন, আমার পুরো শরীর ঘুমাইতে গেছে, তার মধ্যে তুমি এতগুলো খাবার দিয়ে দিচ্ছ, তারপরে সেটা কি করবে? কিছুই করছে না, ওটা খারাপ ব্যাকটেরিয়া খাচ্ছে, অ্যাসিডিটি বাড়ছে, এবং এই পচা খাবারটা যখন চিকন নালিতে আসে শুধুমাত্র আপনার কিন্তু ওখানে অ্যাবজর্বেশন হচ্ছে, তখন কি অ্যাবজর্ব হচ্ছে? পচা খাবার, অ্যাসিডিক খাবার, ময়লা, আপনার এই ব্যাকটেরিয়ার কি বলবো তাদের পচা জিনিস। সো আমাদের ওগুলো আমরা যখন অ্যাবজর্ব করছি, আমাদের এখানে ব্যথা, ওখানে ব্যথা, আমাদের সব কিছু সমস্যা হচ্ছে। আপনি যদি সাইজে দেখেন, ইউরোপিয়ান মানুষ তাদের সাইজ কিরকম, হাইট কিরকম, তাদের ফিগার কিরকম, ফিট, তারা বাঁচে কতদিন, 80+। 80 বছরের মহিলা সে পাহাড়ে হাঁটছে, বাঁচতেছে, এমন না যে শ্বাস নিচ্ছে, তারা ফিজিক্যালি বাঁচছে, তাদের নাতি নাতনিদেরকে নিয়ে শপিংয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে, তারা এখনও মানে ওই যে শুধু বেচারা নানি ওরকম না। সো লাইফটা তাদের, তারা এনজয় করছে। সো আমাদের এই যে কোলেস্ট্রল, খারাপ এবং ভালো কোলেস্ট্রল আছে দুই ধরনের, ভালো এবং খারাপ হচ্ছে, ভালোটা আমাদের চোখে পড়ে। আপনারা যদি সবাই মোবাইলটা একটু সাইলেন্ট করেন ভালো হতো, ওখানে থাকতে থাকতে আমার তো ভালো কোলেস্ট্রল আমাদের চোখে পড়ে, মাজায়, পেটে, ফেসে, সব জায়গায়, খারাপটা চোখে পড়ে না। কারণ খারাপটা আপনি দেখবেন যে একজন খুব চিকন, কিন্তু তারপরেও কিন্তু তার হাই ব্লাড প্রেশার, তার কোলেস্ট্রল লেভেল অনেক। সো আমাদের রগে কোলেস্ট্রল কিন্তু কিছু কিছু কারণে জমে। নাম্বার ওয়ান, ফর এক্সাম্পল, আপনি যদি বেলুন ফুলান, কিছু কিছু বেলুন দেখবেন যে অনেক বড় হচ্ছে, কোনোগুলো ফট করে ফেটে যাচ্ছে, এটা তো ফুলানোর আগে, তার মানে ওটা খারাপ পেট্রোলিন দিয়ে বানানো। আমাদের শরীরে যদি আমরা ভালো তেল না দিই, ওরা আমাদের শরীর অঙ্গ সেল সব কিছু খারাপ তেল দিয়ে বানানো হচ্ছে। আপনার যদি ওমেগা থ্রি ওমেগা নাইন দিয়ে যদি আপনার বডিটাকে আপনি বিল্ড আপ করেছেন, আপনার সেলের মধ্যে যে কমিউনিকেশন সেগুলো ভালো মতন হয়, ওকে, সিগন্যাল এবং ইন অ্যান্ড আউট কোডগুলো ভালো মতন হয়, এবং মেমব্রানটা ভালো থাকে। যদি খারাপ তেল দিয়ে বানানো হয় তাহলে ফটফট করে ফেটে যায়। যখন আপনার এগুলো ফেটে ফেটে গেছে, একে বলা হয় স্পঞ্জি টিস্যু, এটা আঠার মতো, এবং এখন যদি ফেটে যায় তো আপনি তো ব্লিডিংয়ে মারা যান, বডি তো তা চায় না। সো বডি কি করে, বডি করবে কি, কোলেস্ট্রল জমাবে, একটা প্রোটেকশন দেওয়ার জন্য। এখন দেখা যাচ্ছে ডাক্তার বলছে তোমার হাই কোলেস্ট্রল, হাই প্রেশার, তোমাকে কোলেস্ট্রল ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু কজটা সে সরায়নি। অনেক সময় দেখা যায় ব্লিডিংয়ে এখনও মানুষ প্রবলেমে পড়ে, ইভেন ডেথও হইতে পারে। সো খুবই ইম্পর্টেন্ট যে আপনি ওমেগা থ্রি যদি খাওয়ায়, তখন ওমেগা থ্রি আপনার কোলেস্ট্রলটাকে ধুয়ে দিচ্ছে এবং আপনার মেমব্রানটাকে রিপেয়ার করে দিচ্ছে রগের ভিতরে, দেখেন। সো বডি কিন্তু সবসময় সার্ভাইভ করতে চায়। সো এই যে কোলেস্ট্রল প্রডিউস করছে, প্ল্যাক করছে, এটারও একটা কারণ আছে, ওকে। সো আমাদের নরওয়েতে 6 সপ্তাহ বেবির থেকে ওমেগা থ্রি খেতে বলে। আমি প্রেগনেন্ট, যখনই একজন প্রেগনেন্ট হয় তাকে ওমেগা থ্রি খেতে হয়। সো আমাদের সবসময় খেতে হয়, কারণ কি আমরা নর্থার্ন দেশে থাকি, ওখানে চলাফেরা কম, ওকে, আপনার যেই খারাপ কোলেস্ট্রল আমরা এনিওয়ে প্রডিউস করছি, এখন ওই সমস্যাগুলো আমাদের দেশে চলে আসছে,
তার মানে আমাদের দায়িত্ব অ্যাজ এ ফরএভার লিভিং ডিস্ট্রিবিউটর আমাদের দায়িত্ব হচ্ছে ওমেগা 3টা ঘরে ঘরে পৌঁছে দেওয়া অ্যাট লিস্ট আমাদের আত্মীয়-স্বজনকে ওকে সো এখন আমরা দেখাই যে আপনার ওমেগা 3 কিভাবে কাজ করে এটা শোলা বা স্টাইরোফোম এটা আপনার পেট্রোলিয়াম দিয়ে বানানো খুবই হাই ডেন্সিটি ফ্যাট সাধারণত গরম পানিতে দিলে এটা গলে না আপনি 60 বছর মাটির নিচে রাখলেও গলবে না আমাদের কোলেস্টেরল কিন্তু এতটাও মজবুত না আপনি যখন সিম্পল ভাবে আপনি এই ডেমোটা দেখাবেন তখন আপনার গেস্টটা বুঝবে যে আসলে ওমেগা 3 কিভাবে কাজ করে আপনি যখন একটা বেবিকে ওমেগা 3 দিবেন তখন এর মুখে একটু ছিদ্র করে দিয়ে দিবেন তারা চুষে সুন্দর করে খেয়ে ফেলে ওকে এবং এই গন্ধ এই মাছের তেল দেখবেন গন্ধটা এটা প্লাস্টিক না এটা এটা আপনার ইটস নট আ প্রবলেম কিন্তু ছোট বেবি তারা শুধু চুষে খাবে ওকে ওরা খেয়ে ফেলতে পারে নট আ প্রবলেম আবার একটু যখন 2 বছর হয়ে যায় এটা চাবাই নেয় ওরা চুইংগামের মতো খায় সো এই যে ফ্রেগ্রেন্স এরা কিন্তু এটা পছন্দ করে সো ছোট থেকে শুরু করলে ইটস নট আ প্রবলেম আপনি দেখবেন যে এই চারপাশে অলরেডি রিয়াকশন হওয়া শুরু করেছে ওকে গরম পানি এই জন্য আমরা ব্যবহার করি যে আমাদের বডির টেম্পারেচারও কিন্তু আপনার প্রায় 38 ডিগ্রি সো আপনি যদি ঠান্ডা পানিতে করেন রিয়াকশন হবে এমন না যে হবে না কিন্তু টাইম বেশি লাগবে এখন দেখেন এটা গোলে প্রায় একদমই মিহি হয়ে গেছে তখন কিন্তু আপনার বডির এটাকে রিমুভ করতে কিন্তু খুব ইজি হয়ে যাবে সো ছয় সপ্তাহ থেকে জি কারণ কি বাচ্চাদের কেন দরকার বাচ্চাদের দরকার যে তাদের ব্রেইনটা বানানো হয় প্রথম 3 বছর তাদের ব্রেইনটা বানানো হয় সো আপনি একদিনও বাদ দিবেন না কারণ কি তারা এটার থেকে সবচেয়ে ভালো বেনিফিট পাবে আমি এটা বাদ দিই না এই জন্য যে আমি প্রেগনেন্ট আমার বাচ্চার ব্রেইনটা বানানো হচ্ছে হওয়ার পর ওদের ব্রেইনটা ডেভেলপ হয় অনেক আপনি যদি রিসার্চ করতে চান গুগলে যে স্কলার গুগল স্কলার বা যাই না যান আপনি ওমেগা 3 বেনিফিটগুলো দেখবেন ইটস অ্যামেজিং ইভেন এতটুকু এটা কাজ করে যে ইভেন আপনার জেনেটিকে যে কাজ করে সাধারণত বলা হয় যে জেনেটিক চেঞ্জ করা যায় না আপনি এখন রিসার্চ বেশি বেশি দেখছে যে জেনেটিককে আপনি অনেক চেঞ্জ করতে পারছেন ওমেগা 3 দিয়ে আপনি এটা অ্যান্টি এজিং বয়স বাড়বে না আপনি বয়সটাকে ধরে রাখবেন কিভাবে একদম সাধারণত ভাবা হয়নি যে ক্রোমোজোম লেভেলে আমরা এফেক্ট করতে পারি কিন্তু আমরা অবশ্যই আপনি জেনেটিকের মধ্যে মোস্টলি দেখা যায় যে ফর এক্সাম্পল একজন যদি 180 হওয়ার কথা তার জিনে বলতেছে 180 সে পুষ্টি খাবার এক্সারসাইজ এরকম করেনি সে হয়তো বা 160 হবে যার 160 হওয়ার কথা এটা স্পেশাল আমরা নরেতে দেখি চাইনিজরা তো অনেক আছে বাবা ছোট মা ছোট ছেলেরা এরকম হিউজ চেঞ্জ আমার নিজের বান্ধবীদের এই ভাইরা এরকম বড় লাগবে যে ওরা হলো নরওয়ের জেনেটিক আছে ওর ভিতরে কিন্তু বাবা মারা ছোট দাদারা ছোট সবই জুতার ফিতার এন্ডে আপনি দেখবেন যে একটা প্লাস্টিকের কোট থাকে ওকে প্রতিটা জেনেটিকের এই যে এন্ডে আপনার এরকম থেনামেন্ট লেন্থ থাকে ওটা যখন আস্তে আস্তে শর্টন হয়ে যায় তখন আপনার এইজিংটা হয়ে যাচ্ছে ওকে কারণ আপনার এবং দেখা দিয়েছে যে যাদের বডির লেভেলে ওমেগা 3 হাই তাদের এইটা শর্টনিং টাইমটা কমে যায় সো ওদের
ওইভাবে শর্টন হয় না, সো এজিংটা আপনি কমায় দিচ্ছেন। সো এই জন্য হতে পারে যে ওরা 80 বছর বয়সে, ওদের কার্ডিও হেলথ সিস্টেম ইজ গুড, ওকে, ব্রেন ফাংশন ইজ গুড। এবং আপনি যদি দেখবেন ছোট ছোট ক্যাপিলারগুলোই কিন্তু প্রথমে আপনার ব্লক হয়, ছোট ছোট রগ। অনেকে দেখা যায় হার্ট ফেলিয়ার হওয়ার আগে কিডনি ফেলিয়ার, কারণ ওখানে আপনি ছোট রগগুলো প্রথমে ব্লকে যেয়ে গেছে। তো আমাদের যখন আমরা হোম ডেমো করি, আমাদের এত লম্বা আমার মতো স্পিচ দেওয়ার কোনো দরকার নেই, তখন শর্টকাটে আধা ঘন্টার মধ্যে শেষ করবেন। এখন যদি দেখেন একদম গলে গেছে, সো হেলথ টপিকের জন্য আমি আবার ফিরে বলছি কি প্রোডাক্ট, অ্যালোজেল, আপনার ওমেগা 3, আপনার স্কিন, স্কিনের হেলথ, আমাদের ব্যথা, এগুলো কিন্তু আমাদের ওয়েলনেসের মধ্যে পড়ে। ওকে, সো এই জেলি, প্রপলিস ক্রিম, হিট লোশন, আমাদের অ্যালো লিপস, দ্যাটস ইট। সো 1, 2, 3, 4, 5, 6 প্রোডাক্টস, বাকিগুলো আপনি রাখবেন। দেখবেন যে ইনি প্রশ্ন করছেন, এই যে আপনাদের এই ক্যালসিয়ামটা, যখন একজন প্রশ্ন করবে এটা এটা এটার স্পেশালটা কি, ওকে, জায়গাটা জায়গা মতন রাখে। ওকে, ওটা যদি আমি একটু এক্সপ্লেইন করতে যাই, আমি দেখাই দিতে পারি। আমাদের বডিতে আমরা মোস্ট হলো লিকুইড না, সো সব কিছু কিন্তু আসা যাওয়া করে। সো আমাদের বডিটা যদি আমরা ভাবি একটা ব্যাথটপ, না 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 না, আমাদের হার্টের ক্যালসিয়াম আপনার সবচেয়ে বেশি, তারপর আপনার মানে রক্ত চলাচল লিকুইডের মধ্যে আপনার তার থেকে কম, এবং আপনার মাসেল মাংসের ভিতরে সবচেয়ে কম। ওকে, এবং ম্যাগনেসিয়াম সবকিছু জায়গা মতন রাখছে, তালা চাবির মতন। এখন যদি ম্যাগনেসিয়ামের অভাব হয়, তাহলে কিন্তু ক্যালসিয়াম, আপনার হার্টের ক্যালসিয়াম কমে আপনার রক্ততে চলে আসবে। আপনার রক্তের ক্যালসিয়াম বেড়ে যাবে, আপনার মাসেলের ক্যালসিয়াম বেড়ে যাবে, আপনি আরো স্টিফ হবেন, হ্যাঁ, নড়তে চড়তে কষ্ট হবে। এখন ডাক্তার চেক করে দেখছে যে তোমার হাঁটিতে ক্যালসিয়াম তো খুব কম, ক্যালসিয়াম খাওয়া উচিত। সো সে ক্যালসিয়াম দিল ম্যাগনেসিয়াম ছাড়া, পুরা বডির আপনার ক্যালসিয়ামটা বাড়িয়ে দিল। ওকে, তার মানে ওই ক্যালসিয়াম থেকে এতগুলো সাইড এফেক্ট হচ্ছে, আপনার চোখে পড়ছে, আপনার হাঁটিতে মাসেলে হচ্ছে, যেখানে হওয়ার কথা না। ইয়েস, সেটা গেল। এই আমাদের সি ভাইটামিন ইজ ইউনিক, সাধারণত সি ভাইটামিন আপনি যখন খান 250 মিলিগ্রাম 1000 মিলিগ্রাম, আমাদের কিন্তু বডি শুধু যতটুকু দরকার ধরে রিলিজ করে দেয়, এবং সব সি ভাইটামিন আপনি ওইভাবে অ্যাবজর্ব করতে পারছেন। আমাদের সি ভাইটামিনটা আপনার ওট মিল দেওয়া, সেটা ফাইবার, ফাইবার আমাদের বডিতে সিস্টেমের মধ্যে প্রায় আপনার ফুল ডাইজেস্ট হতে যতক্ষণ সময় লাগে থেকে যান, তার মানে আপনার বডির থেকে আপনি সি ভাইটামিনটা আপনি রিলিজ করতেছেন যখন দরকার, এবং এর মধ্যে শুধু 60 মিলিগ্রাম। সো আপনি যখন লাগছে বডি নিয়ে নিচ্ছেন। আমাদের কার্ডিওভাস্কুলারের জন্য আপনার আরেকটা প্রোডাক্ট ইজ রিয়েলি নাইস, আরজি প্লাস, আপনার ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, আপনার ভেইনগুলোকে, আপনার ভেইনটাকে রিল্যাক্স করে দেয়, আপনার ব্লাড ফ্লো বেড়ে যায়,
আপনার বডিতে যখন নাইট্রিক অক্সাইড প্রোডিউস হয় তখন আপনার ভেইনগুলো রিল্যাক্স করে, এখানে ইয়েস আপনি রিলিজ করে। সো এর থেকে আপনার দেখা যাচ্ছে আমাদের বডিতে সার্কুলেশন না হলে তো আমরা উই আর ডেড। সো আপনার যেখানে যেখানে সার্কুলেশন হচ্ছে না সেখানকার ফাংশন আপনার কমে যাচ্ছে, তখন আপনারা বেশি রক্ত দিতে পারছি, আমরা ফাংশন বাড়িয়ে নিতে পারছি। সো এখানে আপনি যাদের অলরেডি হাই ব্লাড প্রেশার তাদের জন্য তো খুবই ভালো, কিন্তু আমরা যারা সুস্থ আমরা মোর এনার্জিক আমরা আরও ভালো থাকতে চাইলে ইটস অ্যামেজিং। আমি তো এটা খুব এনজয় করি, আমি স্পেশাল প্রেজেন্টেশনের আগে খাই এনার্জি লেভেল থাকার জন্য। সো ইটস ভেরি টেস্টি, ইটস ইয়ামি। আপনি একটা জগে যখন গেস্ট আসছে একটা জগে করে দুই চামচ দুই গ্লাস ঢেলে আপনার পুরাটা খাওয়াইতে হবে তা না, এক গ্লাস করে খাওয়াইতে হবে তা না, দুই গ্লাস দুই চামচ দিয়ে একটা ঢাললেন এবং ছোটো ছোটো গ্লাস রাখবেন তাদেরকে টেস্ট। এটা তিতা কিন্তু আমাদের এটা মজা। সো আমি কী করি, আমি যখন পান করি আমি এটার সাথে এটা মিক্স করি, সো এটার মিষ্টিটা আমার কমে যায়, এটার তিতাটা আমি টের পাই না। এবং এটা আমার এই জন্য ফেভারিট কারণ কি এটার সাথে আমি মাঝে মাঝে ম্যাঙ্গো জুস মিক্স করি, অরেঞ্জ জুস, আর এটা আমার ম্যাঙ্গো জুস হয়তো খাওয়াই না কিন্তু অরেঞ্জ এবং এই অ্যালোজেন আমি অ্যামেজিং। একবার তো আমি যখন প্রথম ছিলাম আমি তো এত জানতাম না যে কতটুকু খাওয়া যায় কি না, সো আমি জুস খাচ্ছি আর টিভি দেখছি আর খাচ্ছি, এটা বাসায় আমি পরে ভয় পেয়েছি যে বেশি হয়ে গেল কিনা, কিন্তু এটা জুস, সো ইটস ইটস নট এ প্রবলেম। ওকে, আমাদের ওয়েট ম্যানেজমেন্টের জন্য ফর এক্সাম্পল আমাদের এই যে যে ফর এভার হার্বাল টি ইটস রিয়েলি গুড, আপনার সার্কুলেশন বাড়াচ্ছে এভরিথিং এবং আপনার। সো আমি যদি ওয়েট ম্যানেজ সম্বন্ধে একটু বলি, আমাদের বডির ফ্যাট কিন্তু আমাদের বডির ফ্রেন্ড। অনেকে ভাবে ফ্যাট ইজ ইউর এনিমি, বাট নো, ফ্যাট ইজ ইউর ফ্রেন্ড। আমরা যদি বডিতে ফ্যাট না থাকতো দেখা হতো হতে পারে আমরা কবরে থাকতাম। সো আমাদের বডির ফ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের হোম ডেমোগুলো আমি একটু কি করে নিচ্ছে, আমাদের হোম ডেমোগুলো তিনটে সেশনে ভাগ করা যায় আপাতত বাংলাদেশে। কিসের জন্য, কিসে কিসে? নাম্বার ওয়ান হেলথ, নাম্বার টু ফেশিয়াল কিট। সো যখন আমাদের একটা হোম ডেমো হেলথের উপর হয়ে গেছে, সো তারা তো খুব এনজয় করেছে, তখন তাদেরকে বলা যায় আমাদের নেক্সট স্যাটারডে আমাদের আসছে ফেশিয়াল, তো আপনি কি ফেশিয়াল করতে চান কিনা। আবার নেক্সট টপিক তারপরে শনিবার আমাদের হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট। আমাদের এখানে ওয়েট বাড়ানো এবং কমানোর দুটো আপনার আপনার কি বলবো অপশনস আছে। সো আমাদের বডির যে ফ্যাট, আমাদের বডি, আমরা যখন রাত্রে এই যে খেয়ে আমরা ঘুমাচ্ছি বডিতে অ্যাসিডিটি টক্সিন এগুলো সব প্রডিউস করতেছি, আমাদের কিডনি আমাদের হার্ট আমাদের অর্গান সিস্টেমগুলো আপনার এখানে আপনার যখন প্রবলেমগুলো হচ্ছে এই অ্যাসিডিটিতে ভরে যাচ্ছে তাহলে কী হবে, আমাদের ফাংশন নষ্ট হয়ে যাবে না। সো বডি কী করছে, এই টক্সিনগুলো জানি এখান থেকে সরানো হয়, এগুলোকে আমাদের ফ্যাট সেলের ভিতর ঢুকানো হচ্ছে ময়লার ব্যাগ, সো জানি এগুলো ক্লিন থাকে, আমাদের সিস্টেম জানি ক্লিন থাকে, আমাদের রগ সিস্টেম জানি ক্লিন থাকে। ওকে, এখন যদি বডিতে আপনার টক্সিন বেশি হচ্ছে, অ্যাসিডিটি বেশি হচ্ছে এবং ময়লা আরও ফ্যাট সেল করছে, ফ্যাট সেলগুলো বেড়ে বেড়ে যাচ্ছে। এখন অনেকে ভাবে কি যে আমি খাবার কমাই দিলে আমার ওজন কমবে, এখন যদি আমি খাবার কমাই দিই বডির মেটাবলিজম কমে যায়, বডি ভাবে কি আমার শরীর ভাবে কি দুর্ভিক্ষের সময় যা পাই তাই ধরে রাখে, এখন যদি আপনি অল্প একটু খান সেটাকে তো রিলিজ করবেন সেটা ধরে রাখবে, কারণ যদি আগামী দুই দিন খাবার না পাই বডির শরীর তো বেঁচে থাকতে চায়। ওকে, সো আপনি যদি শরীরের ওজন কমাবেন, নাম্বার ওয়ান পাঁচ বেলা খাবেন, খাবার খাওয়া খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় মারা, আমি স্পেশাল দেখি মাদের ভুঁড়ি বেড়ে গেছে ছেলেদের সাথে সাথে, সো ছেলেরাও
তিন থেকে বারো মাস চোদ্দ মাস প্রেগনেন্ট, মেয়েরাও দেখি যে সবসময় প্রেগনেন্ট। সো এই যে বডির ফ্যাট রিলিজ করতে পারছেন, এবং মারা কি করছে, ওই রান্না বান্না করছে, একটু ক্ষুধা লাগছে একটু মুড়ি খেয়ে নিলাম, বাচ্চাকে খাওয়ানোর পর আইটা বাচ্চা খেয়ে নিলাম, ওর মধ্যে আমি কী পাচ্ছি, কিচ্ছুই পাচ্ছি না। ওকে, সো ওই দিক দিয়ে আমার নিউট্রিশনের অভাব, আমার বডি ভেঙে যাচ্ছে, ওই দিক দিয়ে ওজনও কমাইতে পারছে। সো এবং টায়ার্ডনেস, অল দি থিং। সো আমাদের বডির যদি, আমাদের শরীরের মেটাবলিজম যদি বাড়াইতে হয়, ওজন যদি কমতে, খেতে হবে এবং মজা করে খেতে হবে। বাঙালিরা কী করে, এক প্লেট ভাত নেয়, ভোরে ভাত তরকারি ভর্তা একটু, ওইটা করবেন, মজা মজা খাবেন, বেশি করে মাংস খাবেন, বেশি করে মাছ নেবেন, ভাজি নেবেন, প্লেটটাকে একবারে সাজাবেন, ওই দুইবার তিনবার করে নেবেন না, একবারে প্লেটটা সুন্দর সাজাবেন, ওটা খাবেন, সকালের নাস্তা রাজার মতন খাবেন, যা ইচ্ছা খাবেন। ইয়াস, কারণ আমার, আমরা যদি যেরকম, আপনি যদি তন্দুরি ওভেন থাকে, রুটি বানাবেন, সারাদিন এর ব্যবসা করবেন, এখন যদি আমি চুলাটা রাত্রে জ্বালাই, আমার সারাদিন ব্যবসা চলবে, চলবে না, ওইটা দিই চুলা জ্বালাই রাত্রে, তো ওইটা ধোয়া ধুয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমি সকালে আগুন পাচ্ছি না। আমাদের শরীরের অবস্থা ওই হচ্ছে, আমরা সকালে না খেয়ে রাত্রে খাচ্ছি, সকালে তো চা বিস্কিট নিয়ে অফিসে দৌড়। সো আমরা যদি রাত্রে না খাই, আমার সকালে ক্ষুধা লাগবে, কেন খাই না, এই জন্য রাত্রে খেয়ে ঘুমাইছে, তাহলে কী খাবে, ওইটা তো পচা খাবার ভরে আছে। ওকে, আমাদের নয় দিনের একটা ক্লেন্সিং প্রোগ্রাম আছে, নয় দিনের ক্লেন্সিং প্রোগ্রামের নাম্বার ওয়ান হচ্ছে অ্যালো। অ্যালো কী করছে, আপনার বডিতে যতক্ষণ ময়লা আছে আপনি যাই না করেন, আপনার বডি ফ্যাট রিলিজ করবে না। তো আমাদের নয় দিনের প্রোগ্রামটা কী করে, আপনার বডির এই ফ্যাটগুলো যখন, এই যে ময়লা যখন চলে যায়, তখন ফ্যাট সেলগুলো আস্তে আস্তে নিজেই কিন্তু ছোট হয়ে যায়। সো নয় দিনের প্রোগ্রামের পরে আমাদের 30 ডে প্রোগ্রাম আছে, তার মধ্যে আপনার অ্যালো জেল, আপনার লাইট অল্টারেটেড ফুড রিপ্লেসমেন্ট, এটা আপনি ওজন বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন। অ্যামেজিং, আমার নানি, উনি গত বছর নভেম্বরে বাঁচবেন কি বাঁচবেন না এরকম অবস্থা ছিলেন, আর বাঙালি ডাক্তার, ও মাই গুডনেস, অবাক। আমাদের নড়েতে আপনি যাই না হোক, মাংস মাছ মাংস সবই খাচ্ছে, একজন হার্ট অপারেশন হয়ে আসছে, সেও খাবার পাচ্ছে সেম খাবার, যার কিডনি ফেলের তারও সেম খাবার, যে এমনি বেবি হয়েছে নো, আমাদের শরীরে বডিতে খাবার লাগবে। এখন বলে দেয় কি, ডিম খাওয়া দাওয়া যাবে না, এটা খেতে পারবে না, আনারস খেতে পারবে না, এটা খেতে পারবে না, ওইটা খেতে পারবে না, সেরপর শেষ পর্যন্ত তো বেচারের নাক হয়ে মেরে থাকে। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আছে, আপনি আপনি খাবার খাবেন, পুষ্টি খাবার খাবেন, আপনার যা দরকার সেটা খাবেন, তেল খাওয়া যাবে না, তেল খাবেন কেন, কেন খাবেন না, ডিম সব কিছু খাবেন, ব্যালেন্স ফুড ইজ ইম্পর্টেন্ট, ডিম খাওয়া যাবে, অবশ্যই যাবে, ভেজিটেবল আপনার সুগার আপনার সবই লাগবে, সবারই সবই খেতে হবে। ওকে, এবং পাঁচবেলা আপনি যদি পাঁচবেলা খান, কয়বেলা সাধারণত খাওয়া হয়, ওই যে সকালে নাস্তা খায়, তারপর ওই যে দুইটার সময় ওই যে রাত্রে খায়, তার মধ্যে দুইবেলা ভাত, তাই না? সো বডিকে আমরা সাফার করি। ওকে, এনি কোয়েশ্চেন, আমি এই দিক দিয়ে বেশি লম্বা করে ফেলছি, কোনো কোয়েশ্চেন আমরা শেষ করে দিই, তারপর আমার পরের সেশন হচ্ছে আমরা কীভাবে সেলসটা বাড়াইতে পারি। সো এনি কোয়েশ্চেন, এভরিথিং গুড? যেটা আপনার শর্টন হবে টেলোমিয়ার লেন্থ, ওইটার যদি 10 বছর লাগতো, আপনার যদি ওমেগা 3 ভালো লেভেল থাকে, আপনার 20 বছর লাগছে, কিন্তু আস্তে আস্তে তো আমরা সবাই কভারেই যাবো, এছাড়া তো কোনো উপায় নেই।
ওমেগা থ্রি, ওমেগা থ্রি আপনি খাবেন হচ্ছে যখন তখন খেতে পারেন, ইটস নট এ প্রবলেম। কিন্তু আমি বলি যে খাওয়ার আগে খেলে ভালো হয়, এই জন্য আমি বলি আমার ব্যাপার, আমি কতদিন পর্যন্ত খাবো, আমি আমার শেষ শ্বাস পর্যন্ত ইনশাল্লাহ আমি খাবো। ওকে, নো সাইড এফেক্ট, বেঁচে থাকতে হলে খেতে হবে, এটা আপনার খাবার। আমাদের কোনো এই ফরএভার প্রোডাক্ট সবই আপনি খাবার, ওকে, ফর বেটার লাইফস্টাইল। ক্যালসিয়াম আপনি খেতে পারেন, ইটস নট এ প্রবলেম। কিন্তু আপনি যদি দেখছেন যে আমি ওই কি নেহারি খেলেন, হ্যাঁ আমি দেখি আমার কাছে ভয় লাগে, কিন্তু ওকে খেলেন। সো আপনি জানেন যে আজকের আমি অনেকটা ক্যালসিয়াম আমি খেয়ে নিছি। আমার মধ্যে মাংস থাকলেই থাকলে শুধু হাড্ডি দিয়ে তাহলে আমরা একটা ব্রেক নিই। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ ওয়েলকাম। অন করা ঘুমো ভাই, এটা দেখেন খালি করেন। কোনটা আর এটাই করে, এটা অফ করে ভালো থাকবো, ধরেই রাখতে হবে, পড়ে গেছে। ম্যাডাম থাকবো কদি? হ্যাঁ হিমু ভাই, না না আপনারই করলাম। চালুই আছে, বন্ধ করেনি? না বন্ধ করে।